2002 সালের 27 ফেব্রুয়ারি, সময়টা ছিল সকাল 7:43। গুজরাটের গোধরা স্টেশনে এসে দাঁড়ায় সবরমতী এক্সপ্রেস। একদল তীর্থযাত্রী ওই ট্রেনে করে অযোধ্যা থেকে বাড়ি ফিরছিল। কিছুক্ষণ পরে আবার ছেড়ে দেয় সবরমতী এক্সপ্রেস, গন্তব্য আহমেদাবাদ। কিন্তু ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে একটু যেতেই চেন ধরে টানা হয়। বিপদ সংকেত পেয়ে ড্রাইভার ট্রেন থামিয়ে দেয়। একটু পরেই ওই ট্রেনের একটি কামরায় আগুন লেগে যায়। আগুনে পুড়ে নির্মমভাবে মারা যায় 58 জন প্যাসেঞ্জার। এই ঘটনার পর সারা গুজরাট জুড়ে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল, যা ভারতের ইতিহাসে গুজরাট দাঙ্গা নামে কুখ্যাত। 1000-এরও বেশি মানুষ এই দাঙ্গার বলি হয়েছিল। লাঞ্ছিত হয়েছিল শত শত মহিলা, ধ্বংস করা হয়েছিল অসংখ্য বাড়িঘর আর দোকানপাট। ভূমিকা থেকে এটুকু বোঝা গেছে যে গোধরা স্টেশনের কাছে সবরমতী এক্সপ্রেসে আগুন লাগে, আগুনে পুড়ে কয়েকজন মারাও যায়, আর তারপরেই শুরু হয় দাঙ্গা। কিন্তু এখন প্রশ্ন হলো, ওই ট্রেনে আগুন লাগলো কিভাবে? গোধরা পরবর্তী দাঙ্গা কাদের দ্বারা সংগঠিত হয়েছিল? এই সব কিছুর পিছনে আসলে কার মাথা কাজ করছিল? অনেকেই তো গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি দায়ী করে। ভুলে গেছেন নরেন্দ্র মোদীর গুজরাটের দাঙ্গা? কিন্তু সত্যি কি তার কোনো দায় ছিল? আজকের এই ভিডিওতে আমি সেই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদ মিলে 1988 সালে কর সেবা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করেছিল। এর সদস্যদেরকে বলা হতো কর সেবক। কর মানে হচ্ছে হাত, অর্থাৎ যিনি নিজ হস্তে সেবা করেন তিনিই কর সেবক। কর সেবকদের কাজ ছিল অযোধ্যায় রাম মন্দির আন্দোলনে অংশ নেওয়া এবং মন্দির তৈরি করার জন্য ফান্ড জড়ো করা। 2002 সালের ফেব্রুয়ারি মাসে বিশ্ব হিন্দু পরিষদ অযোধ্যাতে এক যোগ্যানুষ্ঠানের আয়োজন করেছিল। 22 ফেব্রুয়ারি নাগাদ সারা দেশ থেকে কর সেবকরা অযোধ্যাতে গিয়ে পৌঁছে যায়। 25 ফেব্রুয়ারি যজ্ঞ শেষ হয়ে যায়। গুজরাটের কর সেবকরা নিজেদের রাজ্যে ফেরার জন্য সবরমতী এক্সপ্রেসে চাপে। 26 ফেব্রুয়ারি সবরমতী এক্সপ্রেস ফৈজাবাদ স্টেশন থেকে আহমেদাবাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ওই ট্রেনে আনুমানিক 1700 জন প্যাসেঞ্জার ছিল। 27 ফেব্রুয়ারি ভোর 4টার সময় সবরমতী এক্সপ্রেসের গোধরা স্টেশনে পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেনটি 4 ঘন্টা লেট করে যায়। ফলে 4টার সময় ট্রেনটি গোধরার আগে দাহোদ নামের একটি স্টেশনে দাঁড়ায়। ওখানে একটি ঘটনা ঘটে যায়। কয়েকজন মুসলিম হকার সবরমতী এক্সপ্রেসে চা বিক্রি করতে উঠেছিল। S6 বগির যাত্রীদের সঙ্গে তাদের ঝামেলা বাঁধে। কর সেবকরা চাওয়ালাদেরকে মারধর করে এবং তাদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করে। এরপর সকাল 7:43 সবরমতী এক্সপ্রেস গোধরা স্টেশনে গিয়ে পৌঁছে যায়। কিছুক্ষণ সেখানে থামার পর সবরমতী এক্সপ্রেস ছেড়ে দেয়। স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটার যেতেই কেউ একজন রেলগাড়ির এমার্জেন্সি চেন ধরে টানে, একবার নয় একাধিকবার। সঙ্গে সঙ্গে ড্রাইভার ট্রেন থামিয়ে দেয়। ওই জায়গায় ট্রেন লাইনের দুদিকে ছিল ঘাঁচি মুসলিমদের জনবসতি। মুহূর্তের মধ্যে সেখান থেকে কয়েক হাজার উত্তেজিত জনতা বেরিয়ে আসে। তো উত্তেজিত জনতা প্রথমে পুরো ট্রেনটিকে লক্ষ্য করে ইট পাথর ছুড়তে শুরু করে। বাঁচার জন্য যাত্রীরা জানালা দরজা বন্ধ করে দেয়। এরপর হামলাকারীরা শুধুমাত্র S6 কামরার শাটারগুলোকে ভেঙে সেখান দিয়ে পেট্রোল ভেজানো কাপড় ভিতরে ছুঁড়ে দেয় এবং তাতে আগুন ধরিয়ে দেয়। লাইনের দুদিকে বহু লোক জড়ো হয়েছিল আর তাদের সবার হাতে ঘরোয়া হাতিয়ার ছিল, তাই ট্রেনের বাকি প্যাসেঞ্জাররা ভয়ে বেরোতে পারেনি। আগুন পুরো বগিটাতে ছড়িয়ে পড়ে। রেলের ড্রাইভার সময় নষ্ট না করে কন্ট্রোল রুমকে ফোর্স পাঠাতে বলে। কিছুক্ষণের মধ্যেই RPF এসে যায়। কয়েক রাউন্ড গুলি চালিয়ে তারা ভিড়কে ছত্রভঙ্গ করে দেয়। এদিকে ফায়ার ব্রিগেড আসার আগেই 58 জন মানুষ পুড়ে মারা যায়। আগুন নেভাতে গিয়ে আরও একজনের মৃত্যু হয়। মোট মৃতের সংখ্যা দাঁড়ায় 59, যাদের মধ্যে 22 জন পুরুষ, 27 জন মহিলা এবং 10 জন শিশু ছিল। গুরুতরভাবে জখম হয়েছিল আরও 48 জন। এবারে এই সবরমতী এক্সপ্রেসের ওপর হামলাকে নিয়ে একাধিক থিওরি আছে। প্রথম থিওরি অনুযায়ী ওই ট্রেনে বাইরে থেকে কোনো আক্রমণ করা হয়নি, 1000-2000 লোক মিলে হামলা চালানোর গল্পটি মিথ্যে, আগুন লাগাটা ছিল একটি দুর্ঘটনা মাত্র। দ্বিতীয় থিওরি বলছে দাহোদ স্টেশনে যে হকারগুলোর সাথে ঝামেলা বেঁধেছিল তারাই পরে সংগঠিত হয়ে এই কাণ্ডটি ঘটিয়েছে। তৃতীয় মত অনুযায়ী পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-এর মদতপুষ্ট জঙ্গিরা সবরমতী এক্সপ্রেসে আগুন লাগিয়েছে। 4 নম্বর থিওরি বলছে গোধরায় ট্রেনে আগুন কোনো দুর্ঘটনা বা 2-5 জনের কম্ম ছিল না, ওটা ছিল পূর্ব পরিকল্পিত। গোধরা অঞ্চলের মুসলিমরাই এই ঘটনার জন্য দায়ী। কিন্তু বিষয় হচ্ছে তদন্তের রিপোর্ট কোনটাকে সঠিক বলছে। গুজরাট দাঙ্গার তদন্তের জন্য একাধিক কমিশন বসেছিল, তাদের রিপোর্টে কি কি উঠে এসেছে সেটা নিয়ে একটু পরে বলছি, তা না হলে এর পরবর্তী আলোচনাটা অর্থহীন হয়ে যাবে। তো ওই দিন বিকেলের মধ্যেই বডিগুলোকে আহমেদাবাদে নিয়ে আসা হয়। আইন অনুযায়ী মৃতদেহগুলো পুলিশ হেফাজতে রেখে তদন্ত করার কথা, কিন্তু এমনটা হয়নি। বিশ্ব হিন্দু পরিষদ দাবি করে যে যারা যারা মারা গেছে তারা সবাই তাদেরই লোক, তাই বডিগুলো যেন তাদের হাতে তুলে দেওয়া হয়, আর সেটাই করা হয়েছিল। এরপর কি হলো, বিশ্ব হিন্দু পরিষদের লোকেরা মৃতদেহগুলোকে খোলা গাড়িতে করে একদম ওপেন ভাবে VHP-র দপ্তরে নিয়ে যায়। যখন রাস্তা দিয়ে বডিগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সেই দৃশ্য টিভিতে লাইভ টেলিকাস্টও করা হচ্ছিল।
পোড়া মৃতদেহগুলো দেখে গোটা আহমেদাবাদ শহর পুরো স্তম্ভিত হয়ে গিয়েছিল। তার আগে জনগণ শুধু এটাই জেনেছিল যে সবরমতী এক্সপ্রেসে আগুন লেগে অনেক লোক মারা গেছে, কিন্তু ঠিক কি কারণে আগুন লেগেছে সেটা কেউ জানত না। এরপর বিশ্ব হিন্দু পরিষদের লোকেরা পোস্টমর্টেম করার জন্য দেহগুলোকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের বাইরে কয়েক হাজার লোক জড়ো হয়। সেখানে VHP ও বজরং দলের কর্মীরা উত্তেজক স্লোগান দিতে থাকে। তারা সেখান থেকেই পরের দিন গুজরাট বন্ধ ঘোষণা করে দেয়। ধীরে ধীরে আহমেদাবাদের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ময়নাতদন্তের পর আবার ওই একইভাবে বডিগুলোকে খোলা গাড়িতে করে শহরের বিভিন্ন রাস্তা দিয়ে শ্মশানে নিয়ে যাওয়া হয়। যেখান দিয়ে মৃতদেহগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল সেখানে সেখানে মানুষ বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নেমে ভাঙচুর শুরু করে দেয়। মুসলিমদের দোকানগুলোকে প্রথমে টার্গেট করা হয়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যায়। শুরু হয়ে যায় মারকাট। এক রাতের মধ্যেই সারা গুজরাট জুড়ে দাঙ্গার আগুন ছড়িয়ে পড়ে। আজ থেকে 20-22 বছর আগে এখনের মতো এত নিউজ চ্যানেল ছিল না। যেগুলো ছিল তাদেরকে সেরকম কোনো বিধিনিষেধও মানতে হতো না। সাংবাদিকরা গ্রাউন্ড রিপোর্টিং করতে গিয়ে অনেক তথ্য লিক করে দেয়। তারা জায়গায় জায়গায় গিয়ে লাইভ দেখাতে থাকে যে এই দেখুন দর্শক, এখানে মুসলিম জনবসতি, এত মানুষ বাস করে এখানে, এতজন পুলিশ থাকার কথা কিন্তু কেউ নেই, এদের নিরাপত্তার কী হবে, ইত্যাদি ইত্যাদি। যদিও মিডিয়ার উদ্দেশ্য খারাপ ছিল না, তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই চেয়েছিল, কিন্তু এতে পরিস্থিতি হিতে বিপরীত হয়ে যায়। যারা দাঙ্গাকারী তাদের সুবিধা হয়ে যায়। তারা বেছে বেছে সেই সমস্ত জায়গাগুলোতে গিয়ে আক্রমণ চালায় যেখানে কোনো পুলিশ ছিল না। 28 ফেব্রুয়ারি থেকে টানা 3 দিন ধরে দাঙ্গার আগুনে জ্বলতে থাকে সারা গুজরাট। মানচিত্রে দেখুন, এই যে লাল বিন্দুগুলো দেখতে পাচ্ছেন, এই সমস্ত জায়গাগুলোতে মারকাট চলেছিল। সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল আহমেদাবাদে। গুজরাট দাঙ্গায় মোট যতজন মানুষের মৃত্যু হয়েছিল তার 1/3 মরেছিল শুধু আহমেদাবাদে। ওই শহরে একই দিনে 2টি গণহত্যা ঘটানো হয়েছিল। একটি হলো গুলবাগ সোসাইটি গণহত্যা, আর অপরটি হলো নারদা পাটিয়া গণহত্যা। ওই সময়তে গুজরাটে আরও 2টি ভয়ঙ্কর কাণ্ড হয়েছিল। একটি বেস্ট বেকারি কেস, আর অপরটি হলো বিলকিস বানু কেস। এই সমস্ত ঘটনাগুলোর বিবরণ শুনলে আপনার গলা শুকিয়ে যাবে। আহমেদাবাদে গুলবাগ সোসাইটি নামের একটি আবাসন কেন্দ্র ছিল। ওখানে মোট 39টি বাড়ি ছিল, আর আবাসিকরা প্রায় সকলেই ছিল সম্ভ্রান্ত মুসলিম। এহসান জাফরি নামের কংগ্রেসের এক বড় নেতা গুলবাগ সোসাইটিতেই থাকতেন। 28 ফেব্রুয়ারি সকাল 9টা থেকে ওখানে ভিড় জমতে শুরু করে দেয়। এই দেখে সোসাইটির লোকেরা পুলিশকে ফোন করে, কিন্তু বারবার ফোন করার সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। এহসান জাফরি ও তাঁর তরফ থেকে যতটা সম্ভব উপরমহলের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেন, কিন্তু কেউ সাড়া দেয়নি। বেলা বাড়ার সাথে সাথে দাঙ্গাকারীরা সোসাইটির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং একধার থেকে সমস্ত বাড়িগুলিতে আগুন লাগিয়ে দেয়। কোনো উপায় দেখতে না পেয়ে এহসান জাফরি হামলাকারীদের তাড়াবার জন্য তার লাইসেন্স করা বন্দুক থেকে গুলি চালিয়ে দেন, আর এতে হামলাকারীরা আরও রেগে যায়। তারা এহসান জাফরিকে তো মারেই, সেই সঙ্গে গুলবাগ সোসাইটির আরও 68 জনকে হত্যা করে দেয়। এই ঘটনায় 2016 সালে স্পেশাল কোর্ট মোট 24 জনকে দোষী সাব্যস্ত করে এবং তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। ওই একই দিনে আহমেদাবাদে গুজরাট দাঙ্গার ভয়ঙ্করতম ঘটনাটি ঘটেছিল, নারদা পাটিয়া গণহত্যা। আহমেদাবাদ শহরে নারদা পাটিয়া নামের একটি জায়গা আছে যেখানে প্রধানত নিম্নবিত্ত গরিব মুসলিম কমিউনিটির বসবাস। মহারাষ্ট্র কর্ণাটক থেকে আসা কিছু শ্রমিক ওখানে ছিল। নারদা পাটিয়ার গা ঘেসে নারদা গাম নামের আরও একটি জায়গা আছে। 28 ফেব্রুয়ারি সকাল 10টার সময় বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের প্রায় 5000 সমর্থক ওই পুরো এলাকাটিকে ঘিরে ফেলে। সিনেমার স্টাইলে তারা গ্যাস সিলিন্ডারে গুলি করে বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়। এরপর শুরু হয় হত্যালীলা। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত টানা 10 ঘন্টা ধরে নরসংহার চলেছিল। আনুমানিক 150 লোককে মারা হয়েছিল ওখানে, তবে সরকারি হিসাবে সংখ্যাটা 97, যার মধ্যে 26 জন পুরুষ, 36 জন মহিলা ও 35টি শিশু ছিল। এই 35টি শিশুর মধ্যে একটি 20 দিনের বাচ্চাও ছিল। নারদা পাটিয়া গণহত্যার নেতৃত্ব দিয়েছিল বজরং দলের নেতা বাবু বজরঙ্গি, আর দাঙ্গাকারীদেরকে অস্ত্রশস্ত্র সাপ্লাই দিয়েছিল নারদার বিজেপি MLA মায়া কোডনানি। 2012 সালে স্পেশাল ট্রায়াল কোর্ট নারদা পাটিয়া গণহত্যার দায়ে অভিযুক্ত 61 জনের মধ্যে 32 জনকে দোষী সাব্যস্ত করে। মায়া কোডনানির 28 বছরের জেল হয়, আর বাবু বজরঙ্গিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর আসামিরা গুজরাট হাইকোর্টে আপিল করে। 2018 সালে হাইকোর্ট মায়া কোডনানিকে বেকসুর খালাস করে দেয় এবং বাবু বজরঙ্গিকে ফাঁসি কাঠে ঝোলাবার পরিবর্তে আজীবন কারাদণ্ড দেওয়া হয়। 2005 সালে তেহালকা ম্যাগাজিন সংস্থা একটি স্টিং অপারেশন করেছিল। গোপন ক্যামেরার সামনে বাবু বজরঙ্গি ফাঁস করে ফেলে যে তারা কি নৃশংসভাবে নারদা পাটিয়াতে গণহত্যা চালিয়েছিল। তেহালকার ভিডিওতে বাবু বজরঙ্গি বলছে যে আমি একটি গর্ভবতী মেয়ের পেট চিরে দিয়েছিলাম। আমারে এফআইআর মে লিখা গয়া হ্যায় এক কো প্রেগনেন্ট থি উসকো মে চিরে দিয়া গয়া চালো। ওম ইনকো বতায়া কি কিয়া হোতা হ্যায় কি হাম লোগ কো তুমনে মারা তো হাম তুমকো কিয়া প্রতিজ্ঞা দে সকতে হাম খিচড়ি ঘড়ি ওয়ালা নাহি হ্যায়।
মানবাধিকার কমিশনের রিপোর্ট থেকে জানা গেছে, নারদা পাটিয়াতে নিহত মহিলাদের মধ্যে এমন তিন মহিলা ছিল যাদের পেট ফেড়ে ভ্রূণকে বের করে নেওয়া হয়েছিল। বাবু বজরঙ্গিকে জিজ্ঞাসা করা হয় এই সব করার পর তার কি মনে হচ্ছিল। উত্তর এসে জানায় যেন মনে হচ্ছিল মহারানা প্রতাপের মতো কাজ করেছি। ইউটিউবে পুরো ভিডিওটি রয়েছে, বাবু বজরঙ্গি স্টিং অপারেশন লিখে সার্চ করলেই ভিডিওটি পেয়ে যাবেন। গুজরাটের বদোদরাতে হনুমান টেকারি নামের একটি জায়গা আছে, যেখানে বেস্ট বেকারি নামের একটি পাউরুটি কারখানা ছিল, যেটাতে 11 জন মুসলিম ও 3 জন হিন্দু কর্মচারী কাজ করত। 1 মার্চ তারিখে দাঙ্গাকারীরা চারিদিক থেকে ঘিরে ওই বেকারিতে আগুন ধরিয়ে দেয়, যার ফলে কারখানার 14 জন কর্মচারী আগুনে পুড়ে মারা যায়। এই গণহত্যার দায়ে 2006 সালে ট্রায়াল কোর্ট 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়, কিন্তু 2012 হাইকোর্ট উপযুক্ত প্রমাণের অভাবে 5 জনকে ছেড়ে দেয়, তবে বাকি 4 জনের সাজা বহাল রাখে। এই সমস্ত গণহত্যাগুলির পাশাপাশি আরেকটি নারকীয় ঘটনার কথা উল্লেখ করতেই হবে, কয়েক মাস আগে পর্যন্ত যেটাকে নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছিল, বিলকিস বানু গণধর্ষণ কেস। 3 মার্চ দাহদ জেলার লিমখেরাতে এই ঘটনাটি ঘটেছিল। বিলকিস বানু নামের এক 21 বছর বয়সী মহিলা ও তার পরিবারের মোট 17 জন সদস্য যখন গ্রামের রাস্তা দিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাচ্ছিল, তখন মাঠের মাঝখানে 20 জনের একটি দল হাতিয়ার নিয়ে তাদের উপর হামলা চালায়। গণধর্ষণের শিকার হয় বিলকিস বানু। সে সময় সে 5 মাসের গর্ভবতী ছিল। তার সঙ্গে বাকি যে 16 জন ছিল তাদের মধ্যে 14 জনকেই মেরে ফেলা হয়। বিলকিসের একটি 3.5 বছরের মেয়ে ছিল। দুষ্কৃতীরা তাকে পাথরে আছাড় দিয়ে হত্যা করেছিল। এই দুষ্কর্মের অপরাধে 2008 সালে আদালত 11 জনকে দোষী সাব্যস্ত করে, 3 জনের ফাঁসি হয় আর বাকি 8 জনকে আজীবন কারাবাসের সাজা দেওয়া হয়। পরে ওই 3 ফাঁসির আসামির সাজা কমিয়ে তাদেরকেও আজীবন কারাবাস করে দেওয়া হয়। আমাদের দেশে একটি আইন আছে যে যদি কোনো অপরাধী 14 বছর জেল খেটে ফেলে, তাহলে সরকার চাইলে সেই অপরাধীকে ছেড়ে দিতে পারে। এই আইনের সাহায্যে 2022 15 আগস্ট ওই 11 জন আসামি জেল থেকে ছাড়া পেয়ে যায়। কিন্তু গত 8 জানুয়ারি সুপ্রিম কোর্ট আদেশ দেয় যে যে 11 জনকে রিলিজ করা হয়েছে তাদেরকে যেন অবিলম্বে পুনরায় জেলে পোরা হয়, কারণ তারা যে অপরাধ করেছে সেটা বিরলের মধ্যে বিরলতম। গুজরাট দাঙ্গায় যে শুধুমাত্র মুসলিমরাই আক্রান্ত হয়েছে একথা বললে ভুল হবে। যেখানে যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিল সেখানে সেখানে তারা সমানতালে সহিংসতা দেখিয়েছিল। গোধরাকাণ্ডের পর সারা গুজরাটের 157টি এমন জায়গা ছিল যেখানে দাঙ্গাতে মুসলিমরা লিড দিচ্ছিল, তবে সেগুলোর বেশিরভাগই ভাঙচুর আর মারধরের মধ্যে সীমাবদ্ধ ছিল। মুসলিমদের দ্বারা কোনো বড়সড় গণহত্যা চলেছিল এমন কোনো রিপোর্ট নেই। ওই দাঙ্গাতে যে দুপক্ষেরই ক্ষতি হয়েছে সেটা পরিসংখ্যান দেখলেই বুঝতে পারা যায়। সরকারি হিসাবে মোট মৃতের সংখ্যা 1044, যদিও বেসরকারি মতে সংখ্যাটা দ্বিগুণ। এই 1044-এর মধ্যে 790 জন মুসলিম ও 254 জন হিন্দু। আহত হয়েছিল প্রায় 2500, যার মধ্যে 500 জন ছিল হিন্দু। ঘর ছাড়া হয়েছিল প্রায় 1.5 লক্ষ মানুষ, যার মধ্যে হিন্দু ছিল 15,000। দাঙ্গা চলাকালীন 230টি মসজিদ ও 273টি দরগা ধ্বংস করা হয়েছিল। অপরদিকে মুসলিমরাও 19টি মন্দির ভেঙে দেয়। হিন্দু মুসলমানের লড়াইয়ের মাঝে খ্রিস্টানরাও রেহাই পায়নি। দাঙ্গাকারীরা 3টি চার্চকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল। এছাড়াও সরকারি হিসাবে নিখোঁজের সংখ্যা 223, কিন্তু ঠিক কতজন মানুষ নিখোঁজ হয়েছে আর কতজন মহিলা ধর্ষণের শিকার হয়েছিল সে বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, গুজরাটের মোট জনসংখ্যার 9.67% মুসলিম। সেদিক দিয়ে বিচার করলে হিন্দুদের ক্ষতির পরিমাণ অনেক বেশি। গুজরাট দাঙ্গার সময়কালে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি। মোদির বিরুদ্ধে অভিযোগ, তাঁর মদতেই এত বড় দাঙ্গা সংগঠিত হয়েছে। প্রশাসনের তরফ থেকে যতটা সক্রিয় হওয়ার কথা ছিল সেই তুলনায় কিছুই ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টে পুলিশের হাত পা বেঁধে দেওয়া হয়েছিল যাতে VHP ও বজরং দলের ক্যাডাররা বিনা বাধায় অপারেশন চালাতে পারে। তবে গুজরাট সরকার এই সমস্ত অভিযোগ অস্বীকার করে। তাদের বক্তব্য, দাঙ্গা নিয়ন্ত্রণে প্রশাসন তার সাধ্যমতো চেষ্টা করেছে, আসলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে হিংসাতে অংশ নিয়েছিল, ভিড় অনেক বেশি ছিল, মহিলারা পর্যন্ত ঘরোয়া হাতিয়ার নিয়ে রাস্তায় নেমে পড়েছিল। পুলিশ দিয়ে সমস্ত মানুষকে আটকানো কখনোই সম্ভব নয়। গোধরাতে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল এটা ছিল তার প্রতিক্রিয়া। সরকারের এতে কোনো ভূমিকা ছিল না। যেদিন গোধরাকাণ্ড ঘটেছিল ওই দিনকেই মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি SIT গঠন করেছিলেন এবং গোধরাতে 144 ধারা লাগানো হয়েছিল। ওই সময়তেই প্রায় 6000 হজযাত্রী হজ করে বাড়ি ফিরছিল। সরকার তাদেরকে নিরাপদে বাড়ি পাঠাবার সমস্ত রকম ব্যবস্থা করে দিয়েছিল। শুধু তাই নয়, দাঙ্গার আভাস পেয়ে মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ এই 3 রাজ্য থেকে বাড়তি পুলিশ ফোর্স পাঠাবার জন্য আবেদন করা হয়েছিল, কিন্তু কোনো সাহায্য আসেনি। গুজরাট সরকারের সদিচ্ছা ছিল বলেই 3 দিনের মধ্যে পরিস্থিতি শান্ত হয়ে গিয়েছিল। এখন কথা হচ্ছে, গুজরাট সরকারের এই সমস্ত আর্গুমেন্টগুলো একেবারেই ভিত্তিহীন নয়, কিন্তু সরকারের দিকে আঙুল তোলারও যথেষ্ট কারণ রয়েছে। চিফ মিনিস্টার কে লিয়ে মেরা একই সন্দেশ হ্যায় কি ও রাজধর্ম কা পালন করেন। মে উসি কা পালন কর রহা হুঁ।
पालन करने का प्रयास कर रहा हूं। राजा के लिए, शासक के लिए, प्रजा प्रजा में भेद नहीं हो सकता। न जन्म के आधार पर, न जाति के आधार पर, न संप्रदाय के आधार पर। हम भी वही कर रहे हैं साहब। সঞ্জীব ভট্ট নামের এক পুলিশ অফিসার, যিনি গুজরাট ইন্টেলিজেন্সের প্রধান ছিলেন, তিনি আদালতে সাক্ষী দেবার সময় জানিয়েছিলেন যে মৃত করসেবকদের দেহগুলোকে খোলা গাড়িতে করে নিয়ে যেতে পুলিশ বাধা দিয়েছিল, কিন্তু তাদের কথা শোনা হয়নি। তার কাছে খবর আসছিল যে পরিস্থিতি খারাপ হতে চলেছে, বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসার সত্ত্বেও পুলিশ আধিকারিকরা কিছু ব্যবস্থা নিতে পারেনি, কারণ তাদের হাত পা বেঁধে দেওয়া হয়েছিল। সঞ্জীব ভট্টের বয়ান বলছে যে 27 ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা রাজ্য সরকারের তরফ থেকে একটি মিটিং ডাকা হয়। সেখানে পুলিশ, আমলা, মন্ত্রী সবাই উপস্থিত ছিল। সেখানে প্রশাসনকে জানানো হয় যে মানুষ খেপে আছে, উত্তেজনা দু একদিন থাকবে, তারপর পরিস্থিতি আপনা আপ শান্ত হয়ে যাবে, পুলিশের অতি সক্রিয় হওয়ার কোনো দরকার নেই। গুজরাট দাঙ্গার জন্য সরকারের পাশাপাশি পুলিশ বিভাগকে অভিযুক্ত করা হয়। পুলিশের বিরুদ্ধে অভিযোগ, তারা গণ্ডগোল থামানোর কোনো চেষ্টা তো করেইনি, কয়েকটি জায়গায় উল্টে পুলিশ দাঙ্গাকারীদের ভূমিকা পালন করেছে। নারদা পাঠিয়ে গণহত্যা চাপা দিতে পুলিশ মৃতদেহগুলোকে লরিতে বোঝাই করে শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেয়। এদিকে পুলিশের বক্তব্য যে পুলিশ যদি কিছু ব্যবস্থা নাই নিয়ে থাকে, তাহলে 28 ফেব্রুয়ারি শুধুমাত্র আহমেদাবাদে 30 জন পুলিশের মৃত্যু হলো কিভাবে? রিপোর্ট বলছে দাঙ্গা থামাতে গিয়ে সারা গুজরাটে মোট 200 জন পুলিশকর্মী মারা গিয়েছিল। সুতরাং দাঙ্গা নিয়ন্ত্রণে গুজরাট সরকারের যে একটা গাফিলতি ছিল এটা পরিষ্কার, কিন্তু তার জন্য ডাইরেক্ট নরেন্দ্র মোদীকে দায়ী করা যায় না। গোধরাতে ট্রেনে আগুন লেগে করসেবকদের মৃত্যুর ঘটনা সাধারণ মানুষের মনে প্রতিহিংসা তৈরি করেছিল, আর সেটাই ভয়াবহ দাঙ্গার রূপ নিয়েছিল। বজরং দল ও VHP নেতারাই গোধরা পরবর্তী হিংসার নেতৃত্ব দিয়েছিল, কিন্তু তাদের মাথার উপর সত্যিই কোনো বড় হাত ছিল কিনা সেটা প্রমাণিত হয়নি। মহামান্য সুপ্রিম কোর্ট নরেন্দ্র মোদীকে গুজরাট দাঙ্গার সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে, আর তাই এই নিয়ে মন্তব্য করা মূর্খামি, সেই সঙ্গে আদালতের অবমাননা তো বটেই। কিন্তু এখন প্রশ্ন হলো যে ঘটনাকে কেন্দ্র করে এত হানাহানি, এত মানুষের মৃত্যু, সেই গোধরা কাণ্ডের মূল চক্রি কারা? গোধরা কাণ্ড এবং তার পরবর্তী দাঙ্গার তদন্তের জন্য প্রধান দুটি কমিশন বসেছিল। একটি হলো নানাবতী মেহতা কমিশন, যেটা গুজরাট সরকার নিয়োগ করেছিল, আর দ্বিতীয়টি হলো উমেশচন্দ্র ব্যানার্জি কমিশন, যেটা কেন্দ্রের রেল মন্ত্রক নিয়োগ করেছিল। নানাবতী মেহতা কমিশনের রিপোর্ট অনুযায়ী সবরমতী এক্সপ্রেসে আগুন লাগাটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, এটা ছিল একটি পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র। হুসেন ইব্রাহিম উমরজি নামের একজন মৌলবি ও নানু মিয়ান নামের এক সাসপেন্ডেড পুলিশ অফিসার, এই দুজনেই ছিল ষড়যন্ত্রের মূল হোতা। কমিশনের মতে 26 ফেব্রুয়ারি রাতে গোধরার আমান গেস্ট হাউসে কিছু স্থানীয় মুসলিম সবরমতী এক্সপ্রেস হামলার ছক কষেছিল। পরিকল্পনা মাফিক ওই রাতেই একটি পেট্রোল পাম্প থেকে 140 লিটার পেট্রোল কিনে রজ্জাক কুরকুর নামের এক ব্যক্তির বাড়িতে মজুত করে রাখা হয়েছিল। পরের দিন সকালে স্থানীয় মুসলিমদের উস্কানি দিয়ে রেললাইনে দুদিকে জড়ো করা হয় এবং সবরমতী এক্সপ্রেসে অগ্নি সংযোগ করা হয়। কমিশন শেষে এই সিদ্ধান্তে উপনীত হয় যে গোধরা কাণ্ডে কোনো সুনির্দিষ্ট ধর্মীয় বা জঙ্গি সংগঠনে জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। গোধরা অঞ্চলের স্থানীয় মুসলিমরাই এই ঘটনার জন্য দায়ী। গুজরাট দাঙ্গার সময়কালে কেন্দ্রে BJP-রই সরকার ছিল, প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, কিন্তু 2004 সালে কংগ্রেস নেতৃত্বাধীন UPA সরকার দিল্লি দখল করে। সঙ্গে সঙ্গে তারা নরেন্দ্র মোদীকে টাইট দেবার জন্য তৎপর হয়ে ওঠে। স্বাভাবিকভাবেই নানাবতী মেহতা কমিশনের রিপোর্টকে তারা বাতিল করে দেয়। রেল মন্ত্রক যেহেতু কেন্দ্র সরকারের অধীনে, তাই সেই অজুহাতে UPA সরকার আলাদা একটি তদন্ত কমিশন গঠন করেছিল। উমেশচন্দ্র ব্যানার্জি নামের সুপ্রিম কোর্টের এক প্রাক্তন বিচারপতিকে ওই কমিটির প্রধান করা হয়। কমিশনের কাজ ছিল সবরমতী এক্সপ্রেসে আগুন কিভাবে লেগেছিল সেটা খুঁজে বের করা। 4 মাসের মধ্যে UC ব্যানার্জি কমিশন জানিয়ে দেয় যে সবরমতী এক্সপ্রেসে বাইরে থেকে আগুন লাগানো হয়নি, এটি একটি দুর্ঘটনা ছিল। কনসার্ন সিটিজেন্স ট্রিবিউনাল নামের একটি নিরপেক্ষ তদন্ত কমিটিও UC ব্যানার্জি কমিশনের রিপোর্টের সঙ্গে একমত ছিল। কমিশনের বক্তব্য ছিল বাইরে থেকে আগুন লাগাবার কোনো প্রমাণ পাওয়া যায়নি। আশ্চর্যের বিষয়, সবরমতী এক্সপ্রেসের বাকি প্যাসেঞ্জার ও রেল কর্মচারীদের কাছে জানতে চাওয়া হয়নি যে ওই দিন ঠিক কী ঘটেছিল। গোধরাকাণ্ডের দিন রেল বিভাগের রিপোর্ট পর্যন্ত খুলে দেখা হয়নি। RPF এর রিপোর্ট বলছে ওই দিনকে সত্যিই গোধরা স্টেশন থেকে সামান্য দূরে সিগন্যাল ফেলিয়া নামক একটি জায়গায় 1,500 থেকে 2,000 লোক জড়ো হয়েছিল, তারাই সবরমতী এক্সপ্রেসে হামলা চালায় এবং S6 কোচে আগুন লাগিয়ে দেয়। ড্রাইভারের ফোনে পেয়ে স্টেশন থেকে 15 জন রেল পুলিশ এসে শূন্যে গুলি চালিয়ে ভিড়কে সেখান থেকে হটিয়ে দেয়। এই সব থেকে এটা পরিষ্কার যে কেন্দ্র সরকার যে কমিটি গঠন করেছিল তাদের রিপোর্ট ভিত্তিহীন। সবরমতী এক্সপ্রেসে আগুন কিভাবে লেগেছিল সেই সত্যকে খুঁজে বের করার পরিবর্তে কিভাবে গুজরাট সরকারকে ফাঁদে ফেলে মুসলিমদের খুশি করা যায় সেই কাজে তারা ব্যস্ত ছিল। নানাবতী মেহতা কমিশনের রিপোর্টও যে সন্দেহের ঊর্ধ্বে এমনটা কিন্তু নয়। কমিশনের রিপোর্ট অনুযায়ী গোধরা কাণ্ডটি ছিল পূর্ব পরিকল্পিত, কিন্তু এর সপক্ষেও যথেষ্ট
প্রমাণের অভাব রয়েছে। এই কমিশনকে নিযুক্ত করেছিল গুজরাট সরকার, কাজেই নানাবতী কমিশন যে গুজরাট সরকারের পক্ষে রিপোর্ট তৈরি করবে সেটাই স্বাভাবিক। কিন্তু সে সময়কার সংবাদপত্রের রিপোর্ট, যাত্রীদের বয়ান, রেল বিভাগের রিপোর্ট, ফরেনসিক রিপোর্ট এবং অভিযুক্তদের জবানবন্দি সব কিছু নির্দেশ করছে যে আগুন বাইরে থেকেই লাগানো হয়েছিল। গোধরাকাণ্ডে 59 জনকে পুড়িয়ে মারার অপরাধে প্রাথমিকভাবে 107 জনকে অ্যারেস্ট করা হয়, যাদের মধ্যে 8 জন ছিল কিশোর, তাই তাদের আলাদা করে জুবিনাইল কোর্টে পাঠানো হয়েছিল। বাকি 99 জনের মধ্যে 5 জন বিচার চলাকালীন জেলেতেই মারা যায়। 2011 সালের ফেব্রুয়ারিতে ট্রায়াল কোর্ট বাকি 94 জন অভিযুক্তদের মধ্যে 31 জনকে দোষী সাব্যস্ত করে এবং 63 জনকে বেকসুর খালাস করে দেয়। ওই 31 জনের মধ্যে 11 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, বাকি 20 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। 2017 সালে গুজরাট হাইকোর্ট ফাঁসির সাজাপ্রাপ্ত ওই 11 জনের শাস্তি কমিয়ে তাদেরকেও যাবজ্জীবন করে দেয়। শেষে আরেকটি প্রশ্নের উত্তর বাকি রয়ে গেল, সেটা হচ্ছে যে সবরমতী এক্সপ্রেসে হামলা চালানোর কারণটা কি ছিল আর কেন হাতের সামনে সম্পূর্ণ ট্রেনটি থাকতে হামলাকারীরা শুধুমাত্র S6 কোচে আগুন লাগালো। এক তদন্তকারী অফিসার টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে গোধরার মুসলিমদের মধ্যে একটি গুজব ছড়িয়েছিল যে S6 বগির করসেবকরা দাহদ স্টেশনে নেমে একটি মসজিদে ভাঙচুর চালিয়েছে, আর এটাই সবরমতী এক্সপ্রেসের ওই পার্টিকুলার S6 কোচে আগুন লাগাবার জন্য হামলাকারীদেরকে প্ররোচনা দিয়েছিল। আমি ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে দাহদ স্টেশনে হকারদের সঙ্গে S6 বগির করসেবকদের গণ্ডগোল লেগেছিল। এবার ওই হকারদের মধ্যে কেউ স্টেশন থেকে ফোন করে এই গুজবটা রটিয়েছিল নাকি অন্য কেউ সেটা কনফার্ম নয়, কেননা S6 বগির প্যাসেঞ্জাররা অনেক স্টেশনেই গণ্ডগোল পাকিয়েছিল। ট্রেনটি যখন লখনউ স্টেশনে দাঁড়ায় সেখানে প্রথম ঝামেলা শুরু হয়, তারপর থেকে ওই কোচের করসেবকরা প্রায় প্রতিটা স্টেশনে মুসলিম যাত্রী ও হকারদের সঙ্গে মারপিট করে আসছিল এবং তাদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করাচ্ছিল। তবে এটাও একটা থিওরি, এখন যদি ধরেও নি যে S6 কোচের করসেবকরা মুসলিমদের পায়ে পা তুলে ঝগড়া করে আসছিল, তবুও তাদেরকে পুড়িয়ে মারাটা ছিল বর্বরোচিত কাজ যেটা ক্ষমার অযোগ্য। ঠিক একইভাবে করসেবকদের মৃত্যুর বদলে নিতে গোধরা থেকে 100 কিলোমিটার দূরে থাকা নির্দোষ লোকেদেরকে মারাটাও ছিল মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ। এসবের নিন্দা যেভাবেই করি না কেন কম বলা হবে। আমি উচিত কথা বলে দিই, তাই আমি সবার কাছেই খারাপ। কিছুদিন আগে আমি রাম মন্দির নিয়ে একটি ভিডিও তৈরি করি, সেখানে আমি সমস্ত তথ্য প্রমাণ সহকারে দেখিয়েছি যে বাবর যে রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ তৈরি করেছিল এটা ইতিহাসের কোথাও লেখা নেই। কিন্তু পরোক্ষভাবে প্রমাণিত হয় যে 10ম শতাব্দীর সময়কালের একটি রাম মন্দির ওখানে ছিল। যেহেতু আমি বলে ফেলেছি বাবরের দ্বারা রাম মন্দির ভাঙার কোনো লিখিত এভিডেন্স নেই, তাই আমি হয়ে গেলাম ধর্মদ্রোহী। আমার স্বজাতির লোকেরা কমেন্ট বক্সে এসে আমার মা বাবার নামে গালাগালি দিয়ে গেল। আবার জ্ঞানবাপী মসজিদের বেলায় আমি হয়ে গেলাম মুসলিম বিদ্বেষী। আরে ভাই, কারোর প্রতি আমার কোনো বিদ্বেষ নেই, আমি এডুকেশনাল ভিডিও তৈরি করি, ফ্যাক্টকে তুলে ধরাই আমার কাজ। শেষে শুধু একটা কথাই বলতে চাই, ইতিহাস হলো নগ্ন সত্য, সত্যকে স্বীকার করতে হয়। তাই নোয়াখালী দাঙ্গা হোক বা গুজরাট দাঙ্গা, এসব নিয়ে বলতে আমার কোনো দ্বিধা নেই। ভালো থাকবেন, ধন্যবাদ।